আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ একটি ডিক্রি জারি করে নতুন নির্দেশনা দিয়েছেন যে কুয়েতের বর্তমান প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল সাবাহকে নতুন ডেপুটি আমির হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কুয়েতের বর্তমান সংসদের মাননীয় ডেপুটি স্পিকার আহমাদ আল সাদুন আগামী সোমবার একটি বিশেষ অধিবেশনে নতুন মহামান্য নায়েবে আমিরকে শপথ পাঠ করাবেন। অপরদিকে কুয়েতের মহামান্য সংসদের মাননীয় কয়েকজন এমপি একটি নতুন প্রস্তাবনা দিয়েছেন যে বেসরকারি খাতে সকল কোম্পানিগুলোর প্রতিদিনের কর্মঘণ্টা যেন 7 ঘণ্টা করা হয়। ঘণ্টা কমিয়ে 7 ঘণ্টা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটি এখনও পাশ হয়নি। 7 ঘণ্টা করা হলে খুবই ভালো হবে। অন্যদিকে আরেকটি আবেদনকে প্রকাশ করে বলা হয়েছে যে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে শুধুমাত্র 2023 সালেই কুয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে 1,85,816টি লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। অপরদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ফ্লাইট বাড়ানোর ব্যাপারে ডিজিসিএ মুখপাত্র আবদুল্লাহ আল রাজি নিশ্চিত করেছেন যে গ্রীষ্মকালীন সময়ে ভ্রমণকারী ব্যক্তিদের সুবিধার্থে বিমানবন্দরে অপারেটিং এয়ারলাইন্সের সংখ্যা বেড়ে 48টি হবে। এই লক্ষ্যে কর্তৃপক্ষ বেশ কয়েকটি নতুন কোম্পানির সাথেও কথা বলেছেন। জানিয়ে দিচ্ছি অভিযান আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কাস্টমস কর্মকর্তারা সুয়েখ বন্দরে 2,60,000 নিষিদ্ধ তামাকের অনুপ্রবেশ কার্যকরভাবে ব্যর্থ করে দিয়েছে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও প্রকাশ করেছে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এবং ট্রাফিক পুলিশ দুটি পক্ষ মিলে ব্যাপক ঝগড়াঝাটি এবং মারামারির ঘটনা ঘটে। এই মারামারির ঘটনায় ছুরিকাঘাতে একজন মারাত্মক আহত হয়েছেন। এ ব্যাপারে ঘটনার তদন্তের ফলাফল পাওয়ার পর ভারপ্রাপ্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশে মারামারির ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরদিকে উজারা আওকাফ সূত্র প্রকাশ করেছে যে আগামী শনিবার সকালে কুয়েতের 109টি মসজিদে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকা আদায় করা হবে। আজকের কুয়েতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি অনুভূত হয়েছে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি 398 টাকা প্লাস। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 19 দিনার 500 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।